যদি আপনাদের প্রধানমন্ত্রী জনধন যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকে সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মে জুন এই তিন মাসে কিন্তু পাঁচশো 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 করে কিন্তু পনেরো টাকা কিন্তু চলে যাচ্ছে এবং যারা জুন মাসের টাকা এখনও পর্যন্ত পাননি সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু আসতে চলেছে সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা আসবে সেক্ষেত্রে আপনি ভিডিওতে ক্লিক করুন উপরে একটি আই বটন পেয়েছেন সেখান থেকে আপনি সেই ভিডিওটি দেখে নেবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে জুন মাসের টাকাটি আসবে এর পাশে আপনাদের যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাটি পাবেন অর্থাৎ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে তাদেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই প্রধানমন্ত্রী যোজনা পাঁচশো পার্শ্বপার্শ্ব করে এপ্রিল মে জুন মাসের তিন মাসে টাকা কিন্তু চলে আসছে অর্থাৎ এই টাকাটা কিন্তু প্রধানমন্ত্রী পাঠিয়ে দিতে শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে অর্থাৎ আধার কার্ডের নাম্বার অনুযায়ী আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু ট্রান্সফার করছে যদি আপনার আধার কার্ডের নাম্বার অন্য কোনো ব্যাঙ্কের সাথে লিংক থাকে অর্থাৎ আপনার যে অসংখ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকে সেটা আপনি যাচাই করে নেবেন যে আপনাদের কোন ব্যাঙ্কে আপনাদের আধার কার্ড অনুযায়ী লিঙ্ক রয়েছে এবং সেই ব্যাঙ্কে আপনার টাকাটা কিন্তু চলে যাবে এর পাশাপাশি ইতিমধ্যে আরও একটি বড় খবর চলে যাচ্ছে যে যাদের যাদের প্রধানমন্ত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা কিন্তু আসতে চলেছে অর্থাৎ যাদের যাদের প্রধানমন্ত্রী জনদন যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার টাকা কিন্তু চলে আসবে তো এই যে খবরটি এবং এই যে আপনি যখন ইউটিউবে সার্চ করবেন পিএম জিডাই পাঁচশো অর্থাৎ পাঁচ হাজার টাকা কিংবা প্রধানমন্ত্রী জন ধন যোজনা পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে আপনি কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে যেখানে বলা হয়েছে যে যাদের যেতে প্রধানমন্ত্রী জন ধন যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা কিন্তু চলে আসবে এর পাশাপাশি এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা প্রধানমন্ত্রী জন ধন যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যাদের যেতে রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি সাত হাজার পাঁচশো টাকা করে কিন্তু চলে আসবে তো এটা আসলে সত্য না মিথ্যা তো সেক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো যে প্রধানমন্ত্রী জন ধন যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের আওতায় শুধুমাত্র তিন মাস কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঁচশো পাঁচশো করে কিন্তু দেবে এবং যার এপ্রিল মে জুন এই তিন মাসের টাকা কিন্তু দেওয়া কিন্তু শেষ এর পাশাপাশি জুন মাসের যে টাকাটি সেটা কিন্তু পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে এবং সেটা কিন্তু চলবে আপনার ভিডিওতে ক্লিক করুন আইফোন পেয়েছেন সেখান থেকে দেখে নেবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষে কত রয়েছে সেই সংখ্যা অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকাটি আসবে কেননা প্রধানমন্ত্রী জনদন যোজনা জুন মাসের টাকা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত শেষ হয়নি যে আপনাদের পাঁচশো টাকা দেওয়া শেষ অর্থাৎ প্রধানমন্ত্রী জনদন যোজনা জুন মাসের টাকা কিন্তু এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে তো সেই তারপরে ভিডিওতে ক্লিক করুন আইফোন পেয়েছেন আপনি দেখে নেবেন যে জুন মাসের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে এর পাশাপাশি পাঁচ হাজার টাকা কিংবা সাত হাজার পাঁচশো টাকা কিংবা হাজার টাকা যে প্রধানমন্ত্রী জনধান যোজনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেটা কিন্তু সম্পূর্ণ একটি মিথ্যা এবং ভুলো কিন্তু খবর যেটা ইউটিউবের মধ্যে ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে যে আপনার প্রধানত জন্ধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা চলে আসবে তো ইতিমধ্যে আপনাদের এরকম কোনো কোনো আপডেট নেই যে আপনাদের প্রথমে জন্ধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা চলে যদি পরবর্তীতে দেওয়া হয় যে যাদের প্রধানমন্ত্রী প্রথমে জন্ধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও টাকা দেওয়া হবে যেহেতু লকডাউন ইতিমধ্যে উঠছে না সেক্ষেত্রে আপনি সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যে প্রধানমন্ত্রী জন্ধারজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের পাশাপাশি পিএম কৃষণ সম্মান নিধি অর্থাৎ কৃষকদের জন্য যে পিএম কৃষি সেখান থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা আসবে কবে আপনাদের কী কী প্রকল্প চালু করছে সমস্ত আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে অলকে রাখবেন যাতে সেই সমস্ত ভিডিও আপনারা সবার পেয়ে যান এবং কোনো আপনার ভুল খবরে কান দেবেন না যে প্রধানমন্ত্রী জন্য যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে পাঁচ হাজার টাকা আসবে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো 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 কিন্তু পনেরোশো টাকা শুধুমাত্র তিন মাস আসছে এবং সেটাই কিন্তু আসবে এর পাশাপাশি আর কোনো কিন্তু এক্সট্রা কিন্তু আপনার এখনও টাকা পাঠানো হবে না যদি পাঠানো হয় সমস্ত আপনি কিন্তু আপনার চালিয়ে পেয়ে যাবেন এর পাশে ভুল খবরে আপনার দেবেন না ভুল খবরে কান দিয়ে কী হয়েছে অনেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাঙ্কে চলে গিয়েছে সেখানে গিয়ে লাইন দাঁড়িয়ে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতেছে তাদের ব্যাঙ্ক টাকা আসছে কি আসেনি অর্থাৎ পাঁচশো পাঁচশো করে শুধুমাত্র আসবে এবং জুন মাসের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে পাঁচ তারিখ থেকে সেটা আপনি ভিতরে ক্লিক করুন একটু আইফোন সেখানে চেক করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে এর পাশাপাশি আপনার কোন ভুল খবরে কান দেবেন না যে প্রধানমন্ত্রী জনদান যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা চলে আসবে তার আসলে বুঝতেই পেরেছে সত্য আপডেটটি তো কোনটা সত্য এবং কোনটা মেতে আসে আপনি নিজের যাচাই করবেন এবং এরকম নতুন নতুন আপডেট নতুন নতুন চাকরির সঙ্গে খবর নতুন প্রকল্পের সঙ্গে খবর পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অর্কে রাখবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন